তবে কি মায়ের খুশিকেই প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শুভ্র ভাই? তাহলে আমি ভালো আছি, ভালো থেকো। আকাশের ঠিকানায় চিঠি লিখো। মাঝে মাঝে ভালো থাকাকে ঠিক ভালো থাকা বলা যায় না। হয়তো ভালো থাকা কাকে বলে তা উপলব্ধি করা হয়ে ওঠে না। রোদও আছে, বেশ ভালোই আছে, কিন্তু চিঠিটা লেখা হয়নি। শুভ্রর মস্ত আকাশটাতে ভয়ঙ্কর সব প্রেমের চিঠিগুলো উড়িয়ে দেয়া হয়ে ওঠেনি। বড় বড় কালো চোখে আগ্রহ নিয়ে শুভ্রর মুখে পড়ে তাকানোটা হয়ে ওঠেনি। অনেক কিছু না হওয়ার মাঝেও কিছু একটা তীব্র থেকে তীব্রতর হয়েছে, অবহেলা আর এড়িয়ে চলার বাহানা। আজকাল এড়িয়ে চলাটা বেশ শিখে ফেলেছে রোদ। রোদ একা নয়, শুভ্রও শিখেছে এড়িয়ে চলার বিদ্যা। একসময় কথায় কথায় হাজার কথা বলা মানুষ দুটো এখন চোরের মতো হাঁটে। হঠাৎ দেখা হওয়ার ভয়ে দুজনেই তরস্ত থাকে। কেন এত ভয়, কেন এত বাহানা জানা নেই। হয়তো রোদের অভিমান আর শুভ্রর প্রতিজ্ঞা। রাফিয়াকে নিয়ে মার্কেটে ছুটেছে রোদ, প্রয়োজনীয় কিছু কিনবে বলে। কিন্তু হায় নিয়তে, গন্তব্য পর্যন্ত পৌঁছানোর আগেই আকাশ কালো হয়ে গেল বর্ষণে। ছুটে গিয়ে মোবাইল সার্ভিসিং দোকানের ছোট্ট বারান্দাটায় গিয়ে দাঁড়াল ওরা। সময়ের সাথে পাল্লা দিয়ে বৃষ্টির ছাট বাড়তেই দুপা পিছিয়ে গেল দুজনে। অসহায় ভঙ্গিতে এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল অনাকাঙ্ক্ষিত সেই মুখ, শুভ্র। এতক্ষণে হয়তো ওদের দিকেই তাকিয়েছিল, চোখে চোখ পড়তেই চোখটা সরিয়ে নিল খুব কৌশলে। নিজের মনে হাসল রোদ, মনে পড়ে গেল আগের কথাগুলো। বেশি দিন তো নয়, এক মাস আগের কথা। তখনও রোদের দিকে তাকাতো শুভ্র, চোখে চোখ পড়লেও চোখ সরাতো না কখনো। রোদ অস্বস্তি আর লজ্জায় মিশে যেত, তবুও শুভ্র থাকতো নির্বিকার। এক সময় এই তাকানো নিয়েও স্বাস্থ্য কথার পাশরা পশরা ঝগড়া কত কিছু। এক মাসের ব্যবধানে পরিবর্তন হয় অনেক কিছু, সেই সাথে মানুষগুলো। রোদ চোখ ফিরিয়ে বৃষ্টির ফোটায় ফোটায় দৃষ্টি নিবদ্ধ করতে ব্যস্ত হয়ে পড়ল। আজ একটা মাস পর দেখা হলো দুজনের। একটা মাসকে খুব বেশি সময়, বেশি বই কি, 30-30টা ঋণ, 720 ঘন্টা। রাফিয়ার কণ্ঠে ভাবনার প্রহর কাটিয়ে কান খাড়া করল রোদ। রাফিয়া খুশি খুশি গলায় বলল, আরে শুভ ভাইয়া কেমন আছেন ভাইয়া? ওপাশ থেকে অপ্রস্তুত গলায় উত্তর এলো, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? রাফিয়া উত্তর দেওয়ার আগেই আবারও বলল শুভ্র, খাওনো নাকি, শুকিয়ে গেছো তো অনেক। রাফিয়া বিস্মিত কণ্ঠে বলল, বলেন কি ভাইয়া, সবাই বলছে মনমোহন সিং এসে নাকি ফুলে ফেঁপে গেছি আমি, আর আপনার কাছে শুকনো মনে চামায়? আমাকে শুকনো মনে হলে রোদকে কি মনে হবে বলুন তো, ও যা শুকিয়েছে না দেখুন। কথাটা বলেই বাম হাতটা হ্যাচকা টানে জোর করে শুভ্রর দিকে ঘুরিয়ে দাঁড় করিয়ে দিল রোদকে। রোদ মাথা নিচু করে দাঁড়ালো আর শুভ্রর দৃষ্টি স্থির। কয়েক সেকেন্ডের মাথায় রাফিয়ার হাত থেকে হাতটা ছাড়িয়ে আবারও পেছন ফিরে দাঁড়ালো রোদ। রাফিয়া হেসে গল্প জোড়ালো, ভাইয়া এখন বাসায় আসেন না কেন বলুন তো, আসলেও কখন আসেন কখন যান খুঁজেই পাওয়া যায় না। মিথিয়াপুর বিয়েটা যে ঠিক হয়ে গেছে জানেন? হ্যাঁ জানি, আম্মু কাল বলছিল বিয়ের কথা। বিয়েটা কিন্তু রোদের বাসাতেই হচ্ছে, যদিও শুধু কামিন হবে তবু বিয়ে তো। মিহি আপু, মিথি আপু, মিথুন ভাইয়া সবাই এসেছেন, আপনি না থাকলে আড্ডা জামে। আজ সন্ধ্যায় আপনাকে অবশ্যই ডেকে পাঠাবে জেঠু, আসবেন না? উপাস থেকে নরম গলায় জবাব এলো, আজকাল ব্যস্ত থাকি তাই বাড়িতে সময় করে যাওয়া হয় না, সময় পেলে যাব। একটু থেমে আবারও বলল, ভেতর দিকে এসে দাঁড়াও, ভিজে যাচ্ছ তো। রাফিয়া খানিকটা সরে দাঁড়ালো, রোদ জেদের বসে আরও এক পা পিছিয়ে দাঁড়ালো, রোদ জেদের বসে আরও এক পা এগিয়ে দাঁড়ালো। মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকার চেয়ে বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফেরাটাও বেশি সুখের হতো। অ্যাটলিস্ট বৃষ্টির সাথে চোখের জলের মেলবন্ধনটা তো হতো। এই রোদ, কিনারায় দাঁড়িয়ে আছিস কেন, ভিজে যাচ্ছিস তো? রাফিয়ার কথায় বিরক্ত হয়ে বলল রোদ, আমি ঠিক আছি কিন্তু। রাফিয়াকে কথাটা শেষ করতে না দিয়েই বলে উঠল শুভ্র, তোমরা দাঁড়াও আমি বরং একটা অটো দেখি, এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, ভিজে যাচ্ছ, ঠান্ডা জ্বর হলে আবার সমস্যা, এমনিতেই তো শরীরে কিছু নেই, বাতাসে উড়ে যাওয়ার মতো অবস্থা। রাফিয়া কনফিউজড হয়ে বলল, ভাইয়া আপনি কি আমাকে বলছেন নাকি? শুভ্র দ্রুত বলল, তোমাকে বলছি রাফিয়া, আর কাকে বলবো,
দাঁড়াও এখানে, আমি অটো দেখছি। পাঁচ দশ মিনিট পর একটা অটো রিক্সা নিয়ে ওদের সামনে দাঁড়ালো শুভ্র। রাফিয়া আনন্দে গদগদ গলায় বলল, জলদি চল রোদ। রোদ শক্ত গলায় বলল, তুই যা আমি যাব না। রাফিয়া অবাক হয়ে বলল, যাবি না মানে? কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এখানে? এত বৃষ্টির মাঝে কেনাকাটা করা লাগবে না বোন, অন্য এক সময় আসবো, এবার বরং চল। রোদ কাঠ কাঠ গলায় বলল, বললাম তো যাবো না, তুই জানা। আশ্চর্য, তুই এত জেদ করছিস কেন রোদ? দুজনে একসাথে, আমি একা চলে যাবো? এই বৃষ্টির মধ্যে কেনাকাটা না করলে চলছে না তোর? না চলছে না, তোর ইচ্ছে হলে তুই যেতে পারিস। এবার কিন্তু বাড়াবাড়ি করছিস তুই। তাহলে করছি, আমি তো বললাম তুই চলে যা, বৃষ্টি কমলে আমি চলে আসবো, তুই বা জেদ করছিস কেন? আমি জেদ করছি? হ্যালো আম্মু। ওপাশের কথাগুলো কানে এলো না ওদের, খানিকক্ষণ চুপ থেকে আবারও কথা বলল শুভ্র। একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি, বৃষ্টিটা একটু কমলেই চলে আসবো, তুমি শুধু শুধু টেনশন করো না তো, জ্বর তো এখন আর নেই রে বাবা। রোদ আর চোখে তাকালো, শুভ্র আবারও বলে উঠল, আর জল হবে না, বৃষ্টিতে ভিজলে জল হয় কে বলবো, তোমার ছেলে স্ট্রং বডি আম্মু। শুভ্রর কথার মাঝেই বৃষ্টি মাথায় রাস্তায় নেমে এলো রোদ। পেছন থেকে চেঁচিয়ে উঠল রাফিয়া, এই রোদ কই যাস? জেঠিমনি ভিজতে বারণ করেছিল, রোদ এই রোদ। ধীরে ধীরে রাফিয়ার গলাটা মিলিয়ে গেল বৃষ্টির রিমঝিম শব্দের আড়ালে। রোদ দ্রুত পা ফেলে এগিয়ে চলেছে, হঠাৎই একটা অটোরিকশা গা ঘেঁষে দাঁড়ালো। প্রথমে চমকে উঠলেও পরবর্তীতে রাফিয়ার গলা শুনে শান্ত দৃষ্টিতে তাকালো রোদ। রোদ পাগলামি করিস না, উঠে আয়, দেখ এভাবে বাড়ি ফিরলে জেঠিমনি তোকে সহ আমাকেও পেঁদাবে, প্লিজ বোন, প্লিজ। রোদ একটা দীর্ঘশ্বাস ফেলে হাঁটার প্রস্তুতি নিতেই শুভ্র নেমে গেল, অন্যদিকে তাকিয়ে এই হাতটা ধরে অটোরিকশায় নিয়ে বসালো রোদকে। একবার হাত ছাড়ানোর চেষ্টাও করতে গিয়েও কি মনে করে যেন থেমে গেল রোদ। আবারও মনে পড়ল সেই কথাটাই, এক মাস পর দুজনেই পাশাপাশি বসে আছে, অটোর দুপাশে কালো মোটা পর্দা টানা, ভেতরটা আধো অন্ধকারে ছায়া, দুজনের গা ভেজা বলেই আলাদা একটা সিটে বসেছে রাফিয়া। রাফিয়া বেশ মনোযোগ দিয়ে ফোন ঘাঁটছে, আর রোদ শুভ্র দুজনেই দম অন্ধকর পরিস্থিতিতে হাঁসফাঁস করছে। পর্দার আড়ালে রাস্তাটাও দেখা যাচ্ছে না বলে বাধ্য হয়েই খুব মনোযোগে একে অপরের হৃদস্পন্দন শোনার চেষ্টা করছে। কিছুটা এগিয়েই খানিকটা হেলে পড়ল অটো, ওরা উল্টো সিটটাতে বসায় তাড়াতাড়ি এক হাতে রোদের কোমর জড়িয়ে ধরলেন শুভ্র। ঠান্ডা শরীরে গরম হাতের ছোঁয়ায় কেঁপে উঠল রোদ। স্বস্তি আর কৌতূহল দুটোর তুমুল লড়াইয়ের পর কৌতূহলই জয়ী হলো। এতগুলো দিন পর মুখ ফুটে কথা বেরিয়ে এলো, আপনার গায়ে জ্বর? রোদের কণ্ঠে যেন চমকে উঠল শুভ্র, জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকালো শুভ্র। রোদ আবারও বলল, আপনার গায়ে প্রচুর জ্বর। শুভ্র ছোট করে উত্তর দিল, জানি। তাহলে ভিজলেন কেন, মামনি বকবে। শুভ্র হয়তো হালকা হাসলো, কিছুক্ষণ চুপ থেকে বলল, মামনিদের ভাগ্নিটা যদি এত জেদি হয় তাহলে আমার মতো নিষ্পাপদের তো মামনিদের হাতের মার খেতেই হবে। শুভ্র চোখ ছোট ছোট করে তাকালো, উনি কি ফজলাম করছেন? এতদিন ভং ধরে থেকে এখন ফজলাম? বিয়ে শব্দটা রোদের কাছে এক্সাইটিং সাউন্ড করে। রোদকে ঘিরে সবাই ছোটাছুটি করছে, সাজুগুজু করছে, ভাবতে অসম্ভব রকমের আনন্দ লাগে। আগামীকাল মিমিয়াপুর বিয়ে, অনুষ্ঠান নয়, শুধুই কাবিন। বাড়িতে মিথিয়াপুর দাদুর বাড়ির লোকেরাও এসেছে প্রচুর, যার ফলে তৈরি হয়েছে থাকা সংক্রান্ত সমস্যা। রোদের আম্মু মেয়েদের নিয়ে খুবই সেন্সিটিভ, এদিক ওদিক ছেলেরা দৌড়দৌড়ি করবে আর মেয়েরা ফ্লোরে বেসামাল শুয়ে থাকবে, না না কখনো না। তাই রোদের আম্মুর কড়া আদেশ, যুবতী মেয়েদের থাকতে হবে মামনিদের বাসায়। সেই সুবাদে রোদ, রাফিয়া, রুহি আর মিহির থাকার ব্যবস্থা হলো মামনিদের বাসায়। সকালে বৃষ্টিতে ভিজেছে তাই শরীরটা হালকা গরম, চোখ মুখ দিয়ে যেন অসুস্থতা ভরা গন্ধ বেরোচ্ছে। মেয়েমাদের আপ্যায়ন করার মাঝ পথেই চোখ গরম করে খানিকক্ষণ তাকিয়ে থাকলো আম্মু। জোর করে খাবার গিলিয়ে ট্যাবলেট খাইয়ে রাগে ফুসতে ফুসতে বললেন, রাফিয়াকে নিয়ে তোর মামানিদের বাসায় যা, গিয়েই ঘুমিয়ে পড়বি, ট্যাবলেট খাওয়ার পর ঘুম তো জরুরি, ঘুম থেকে উঠে দেখবি জ্বর নেই, আর একবারও যেন এদিক ওদিক দৌড়াতে না দেখি, যা জলদি যা।
প্রিয়ত বাধ্য মেয়ের মতো মাথা দুলিয়ে ঘড়ির দিকে তাকালো 7:40। এই সন্ধ্যায় ঘুমানোর বিন্দুমাত্র ইচ্ছে নেই ওর, তবে মামনির বাসায় যাওয়ার ইচ্ছে শতভাগ। কে জানে শুভ্রর জ্বর কমল কিনা। চুলগুলো দুহাতে মুঠো করে হাত খোপা ধরতেই একরকম লাফিয়ে রুমে ঢুকলো রাফিয়া। রোদের থেকে শুভ্রর বাসায় যাওয়ার আগ্রহটা ওরই দ্বিগুণ ছিল। রোদ ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ফোনটা হাতে দিয়ে বলল, চল। মামুনিদের বাসায় এসে কলিং বেল চাপার আগেই দরজা খুললেন মামু। ওদের দেখে হেসে বললেন, রোদমণি কেমন আছে? রোদ হালকা হেসে বলল, রোদমণি ভালো আছে। মামু হেসে রাফিয়ার দিকে তাকালো, ভালো আছে রাফিয়া? জি আঙ্কেল, ভালো আছি। মামুকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল রোদ, কোথাও যাচ্ছ মামু? তোদের বাসাতে যাচ্ছিলাম, তো বাবার সঙ্গে একটু কাজ ছিল। তুই কি অসুস্থ নাকি রোদমা? তোর চোখমুখগুলো কেমন শুকনো লাগছে? না মামু, অসুস্থ নই, তবে তোমার বোনের বকা শুনতে শুনতে আর একটু হলেই অসুস্থ হয়ে যেতাম। তোমার বোনটা কি মারাত্মক মহিলা মামু? এনিওয়ে মামুনি কই? মামু হাসলেন, হাতে একটা কাগজের ফাইল তুলে নিয়ে বললেন, শুভ্র রুমে আছে হয়তো, ছেলে ক্লাস নিচ্ছে, 2 সপ্তাহ ধরে জ্বরে পড়ছে, তবুও শিক্ষা হয় না। কাল রাতেও 104 ডিগ্রি জ্বর ছিল, সকালে একটু কমেছিল, কিন্তু মহাশয় ঘন্টাময় বৃষ্টিতে ভেজে আবার কাহিনী বাঁধিয়েছেন। তোর বাচ্চা যে কেন বুঝিস না আমাদের। আচ্ছা আমি যাচ্ছি, দরজাটা লাগিয়ে দে মা। মামু বেরিয়ে যেতেই দরজা লক করে শুভ্রর রুমের দিকে এগিয়ে গেল দুজনে। মনের মাঝে বিন্দু বিন্দু খারাপ লাগাগুলো যেন প্রতিটি পদক্ষেপেই পাহাড় রূপ ধারণ করেছে। দুজনেই নিঃশব্দে ওর শুভ্রর রুমের দরজা গিয়ে দাঁড়াল। দুজনের মুখে দুঃখী দুঃখী ভাব। আর যাই হোক, শুভ্র তো ওদের জন্যই বৃষ্টিতে ভিজেছিলেন। ইস বেচারা। শুভ্র মামুনির কোমর জড়িয়ে পেটে মুখ লুকিয়ে বসে আছে চুপচাপ। থেকে থেকেই কেঁপে উঠছে শুভ্রর শরীর। মামুনি দাঁড়িয়ে থেকেই থমথমে মুখে ছেলের মাথায় হাত বুলাচ্ছেন। রোদার রাফিয়া একে অপরের দিকে তাকাল, সাথে সাথেই শুভ্রর মৃদু কণ্ঠ ভেসে এলো, আমি আর পাচ্ছি না আম্মু, সহ্যের সীমাটা ভেঙে যাচ্ছে, তুমি হয় আমার মনটা পিষে ফেলো, নয় আমায় ছেড়ে দাও। শুভ্র আরো কিছু বলতো তার আগেই রাফিয়া জোরে সোরে বলে ওঠে, এ মা, শুভ ভাইয়া কি কাঁদছেন? রাফিয়ার কণ্ঠ কানে যেতেই থেমে গেল শুভ্র। ওদের দিকে না তাকিয়েই উঠে চলে গেল বারান্দায়। রোদ রাফিয়ার দিকে রাগি চোখে তাকাতেই অপরাধী গলায় বলে উঠল, রাফিয়া বিশ্বাস কর, আসতে বলতে গিয়ে ভুল করে জোরে বলে ফেলেছি, আল্লাহ কসম। রোদ কিছু বলল না, চোখ ফিরিয়ে মামুনির দিকে তাকালো রোদ। মামুনি ওকে দেখে খানিক চমকালেন, ঠোঁটে হাসি ফুটানোর চেষ্টা করে বললেন, রোদমণি কখন এলি? রোদ হেসে বলল, এই মাত্র। রাফিয়া অনুযোগের সুরে বলল, এর জন্য আমাকে আসতে হলো? জেঠিমণি জোর করে পাঠালেন, ওই বাড়ির সবাই কত মজা করছিল, কিন্তু কি আর করার, রোদের জ্বর হয়েছে আর আমি বসে বসে মজা করব, তা তো হয় না, তাই এলাম, ওকে জেঠিমণি এখানে এসে ঘুমাতে বলেছে। মামুনি অবাক হয়ে বললেন, তোরও জ্বর, শুভ্রেরও তো জ্বর। রোদ তাড়াহুড়ো করে বলল, আমার জ্বর নেই মামুনি, শরীরটা হালকা গরমেই যা। মামুনি গালে চাপড় দিয়ে বললেন, বেশ তোরা দাঁড়া, আমি বিছানা রেডি করে দিচ্ছি। মামুনি চলে যেতেই ঘরময় ঘুরে ঘুরে দেখতে লাগলো রাফিয়া। ঠোঁট উল্টে বলল, শুভ ভাইয়ার রুমটা কি গোছানো রে রোদ? ওনার বউ তো কোনো কাজ করাই লাগবে না, শুধু রোম্যান্স ছাড়া। তাছাড়া বান্দা যা হট, বইয়ের অন্যদিকে মন থাকবে বলে মনে হয়? রোদ কপাল কুচকে বলল, ছি, তোর মুখে সবসময় অশালীন কথাবার্তা, নিচে মুখ সামলা, উনি তোর বড়। রাফিয়া ভেংচি কেটে বলল, এখানে অশ্লীল কথার কি দেখলি বল? আমি খাঁটি সত্যি বলেছি, উনি যদি কাদায় মাখামাখি হয়ে থাকে তাহলে কি মনে হবে জানিস? মনে হবে, ইস, কাদাগুলো আগে কেন মাখেননি উনি? অ্যাটিটিউড ইজ এ বিগ ম্যাটার। রোদ অসহায় গলায় বলল, জীবন চুপ যা, উনি বারান্দায়। রাফিয়া ভ্রু কুচকে বারান্দার দিকে উকি দিল, দাঁত বের করে হেসে বলল, পোলা তো নয়, সে তো আগুনের ঘোলা রে রোদরে, বিশ্বাস কর, এই পোলা যদি কয় রাফি তুমি দুনিয়া ছেড়ে দাও, তাহলে আমি এক পায়ে রাজি। ইস, এত কিউট কেন? যা করে সব কিউট কিউট লাগে, এখন চুপচাপ দাঁড়িয়ে আছে, তাও যেন কিউট কিউট ভাব।
রোদ বিরক্ত হয়ে বলল, তোর দুনিয়ার সব ছেলেকে দেখলেই এমন ফিলিংস হয়, এটা নতুন কিছু না, ট্রাই সামথিং নিউ। রাফিয়া টেবিলের উপর থেকে একটা ডায়েরি তুলে নিয়ে পাতা উল্টাতে উল্টাতে বলল, তোর মামা তো ভাইও তো নিউ প্যাকেজ রে, নিউ ব্যান্ড, নিউ। এটুকু বলেই থেমে গেল রাফিয়া, চোখ বড় বড় করে তাকিয়ে হাতের ইশারায় ডাকলো রোদকে। রোদ ভ্রুকুচকে এগিয়ে যেতেই ফিসফিস করে বলল, রোদ রে আমাদের হিরো তো দেখ প্রথম থেকেই কারোর প্রেমে হাবুডুবু সাঁতার ডুব সবই দিয়েছে রে। এইটুকু বলেই থামল রাফিয়া, ভীষণ উৎসাহ নিয়ে ফিসফিস করে পড়তে লাগলো ডায়েরির সেই কালো লেখা। ওই শ্যামলতা, এখনো রেগে আছিস আমার ওপর নাকি অভিমান করেছিস? আমার অনেকগুলো অভিযোগ জমা হয়েছে শ্যামলতা, অনেক, তোমার ওপর, মায়ের ওপর, সবার ওপর। আমার যে কত কষ্ট হয় তা কি তুমি জানো? জানো না, কখনো জানতেও চাওনি, কিন্তু কেন চাও না? একটিবার আমার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে আগ বাড়িয়ে কথা বলতে পারো না কেন? আমি তোমার কাছে আসছি না, কথা বলছি না, ভালোবাসছি না, তবুও তুমি নির্বাক? আমার কাছে না আসাটা কেন তোমাকে ভাপায় না? কেন চোখের আড়ালে থেকেও তোমাকে একটিবার, শুধু একটিবারও দেখতে পাবো না? আমি এড়িয়ে গেলে তুমি কেন এড়িয়ে যাবে আমাকে? কেন, মাকে চাই না তোমাকে? এই প্রশ্নটা খুব জঘন্য শ্যামলতা, কিন্তু সেই জঘন্য প্রশ্নটাও একবার বুঝতে চাই না, চাও না তুমি, বুঝতে চাও না আমাকে। আমার যে তোমায়, তোমার হাসিটাও সহ্য হচ্ছে না। কেন এত শক্ত থাকবে তুমি? আমি নেই জেনে কেন হাসবে তুমি? কেন আগের মতন চলবে, একটু অবসল হতে পারো না কেন? আজ বিশটা দিন হতে চললো দেখি না তোমায়, গায়ে প্রচণ্ড জ্বর, অথচ একটিবার, শুধু একটিবার আমার কাছে এলে না তুমি। ছেলের চিন্তায় দুদিন যাবত ঘুমাচ্ছে না মা, অথচ কি আশ্চর্য, উনি আমার জ্বরের কারণটাও ধরতে পারছেন না। এই জ্বর তো জ্বর নয়, তোমার উত্তাপ, তা কি করে বোঝাবো তাকে, কিভাবে? এটুকু পড়তেই হালকা শব্দে চোখ তুলে তাকালো দুজন। শুভ্র পকেটে হাত রেখে ভ্রু কুচকে তাকিয়ে আছে, সিল্কি চুলে ঢেকে থাকা কপালের নিচটাতে একজোড়া রক্ত লাল চোখ তাকিয়ে আছে নির্বিকার। রোদ আর রাফিয়া একে অপরের দিকে তাকালো। রাফিয়া ঢোক গেলি নিয়ে খুব সাবধানে ডায়েরিটা টেবিলে রাখল, জোরপূর্বক হাসার চেষ্টা করে রোদের ডান হাতটা শক্ত করে চেপে ধরে ভয় মাখা গলায় বলল, সরি ভাইয়া,